enter. So আমি আবারও ইন্সপেক্ট করে নেটওয়ার্ক সেকশনটা ওপেন রাখতেছি। আমাদের তো অবজার্ভ করতে হবে কেন কাজ করছে না, কাজ না করার জায়গাটা কি হচ্ছে, যে রিকোয়েস্টটা গেছে যে রিকোয়েস্ট তাহলে কি ফরম্যাটে গেছে এটাই বোঝা। আমি সার্চ বাটনে ক্লিক করলাম, দেন আগের মতোই সার্চ ক্রাইটেরিয়া কিন্তু ঠিকই অবজেক্ট তৈরি হয়েছে। সো ফাইনালি অ্যাজাক্স রিকোয়েস্ট এখানে চলে আসছে কিন্তু নেম আসে না এখন। দেন আমরা যদি এটাকে ছেড়ে দেই তাহলে নেটওয়ার্কে গেলে আমরা ওই রিকোয়েস্টটাকে পাবো। দিস ইজ দ্য রিকোয়েস্ট এমপ্লয় সার্চ। দেন এই যে এইটা হচ্ছে সেই রিকোয়েস্টটা যেখানে আসলে পোস্ট রিকোয়েস্ট গেছে, রিকোয়েস্ট পেলোড এখন কিন্তু ঠিক মতো গেছে, নেম এ অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার নাল সেটা থাকুক, কিন্তু এবার তো সে কিছুটা বুঝতে পারছে। কার ক্ষেত্রে বলছেন বুঝি নাই, না নাম নাই কিন্তু আমরা তো এখানে ওই ক্রাইটেরিয়া গুলো তো আমরা এখানে বলেই দিছি, নাম থাকলে ওই নামের যে কোনো জায়গায় যদি মিল থাকে ওই লজিকটা তো আমরা এখানে লিখে দিচ্ছি যে আমরা আসলে ওই নামটা দিয়ে কি করবো। কিন্তু আমাদের এখন যে জায়গাটা আমরা ফাইট করছি সেটা হচ্ছে এই প্যারামিটারে ওই ভ্যালুটা বাইন্ড হচ্ছে না, ভ্যালুগুলো পাচ্ছে না, রাইট? সো সেটা আমরা কিভাবে পেতে পারি, বাদ দিব কেন, সহই দিই নেম এইরকম হওয়ার কথা না যে ওইটা বাইন্ড হবে না, এটা মানে কোনো একটা আসলে আমরা ভুল করতেছি কোথাও যে জায়গাটায় কাজ করছে না। এই
এখানে কি ভ্যালু ধরা ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা আমরা এই পর্যন্ত আসি তাহলে বুঝতে হবে। আমরা এটাকে এই পর্যন্ত রান করে দিই। এখন আমাদের সার্চ ক্রাইটেরিয়া কি আসছে কিনা, এখানে কি সার্চ ক্রাইটেরিয়া আসছে ঠিক মতো? নেম, এ, রেজিস্ট্রেশন নাম্বার, ব্ল্যাঙ্ক। তাহলে আমরা আবার জেসন ডাটাকে স্ট্রিংফাই করছি। এই যে জেসন ডাটাকে মানে একটা স্ট্রিং এ কনভার্ট করে নিলাম, নেম, এ, রেজিস্ট্রেশন নাম্বার, ব্ল্যাঙ্ক, রাইট? আমরা জেসন ডাটাটাকেই কিন্তু আবার মানে ওইটাকে আবার না পাঠিয়ে আমি আবার এখানে বসে আবার চাইলে আলাদা করে আবার স্ট্রিংফাই করে আমি ডাটা পাঠাচ্ছি, মানে ম্যানুয়ালি বানায় পাঠানোর চেষ্টা করছিলাম, সেটাও ওয়ার্কআউট করে নাই। এখন আমাদের হাতে অপশন হচ্ছে দেখা যে আসলে কি পাঠাচ্ছে। এই দেখেন আবারও সেই ভুলভাল ডাটা পাঠাচ্ছে, অ্যারে আকারে ডাটা পাঠাচ্ছে। যখন আমি স্ট্রিংফাই করছি ও আসলে ঠিক মতো ডাটাটা আইডেন্টিফাই করতে পারছে না। এবার আমি যদি এইভাবে ডাটা পাঠাই, আচ্ছা ডাটার আসলে অনেক ধরনের ইয়ে আছে। আমরা যদি ডাটাকে আবার আরেকভাবে লেখা যায়, ফাংশন হিসেবেও লেখা যায়। ফাংশন হিসেবে আমি সাপোজ ওকে সার্চ ক্রাইটেরিয়া পাঠিয়ে দিচ্ছি, রিটার্ন নেম, সার্চ ক্রাইটেরিয়া ডট নেম, কমা নাম্বার, ওকে কাজ করছে না। সো এটা আমি পরে দেখি তাহলে আপনাদেরকে জানাতে পারবো যে কেন হচ্ছে না। বাট লজিক্যালি আমাদের অনন্য প্রজেক্টে আমরা এইভাবেই কাজ করছি যেখানে আসলে এগুলা কাজ করে, রাইট? যেমন এখানে দেখেন আইডিয়া হচ্ছে খুবই সেম। সেটা হচ্ছে যে প্যারামস বলে একটা আমরা এখানে যে প্রপার্টিটা নিয়েছিলাম, মানে আমি জাস্ট অন্য আর একটা কোড দেখাচ্ছি, সেম সিমিলার কোড, যেখানে আসলে আমরা সার্ভার সাইড প্রসেসিং নিয়ে কাজ করছি, রাইট? ফর অ্যান এক্সাম্পল আমি আসলে ডাটা টেবিল থেকে ডাটা লিস্ট বাইন্ড করতে চাই, সেক্ষেত্রে ওই যে ডিস্ট্রয়ের যে কাজটা মানে বারবার আটকাই দেয়, সেক্ষেত্রে যেটা করা হয়েছে আমরা সার্চ ক্রাইটেরিয়া নিয়ে আসছি, দেন এখানে সার্চ প্রথমে ডাটা টেবিলটাকে তৈরি করে ডাটা টেবিলটাকে ডিস্ট্রয় করা হয়েছে, তাহলে তার ওই ঝামেলাটা সে করবে না, রাইট? প্রতিবার যেটা করা হয়েছে এখানে ম্যানুয়ালি চেক করা হয়েছে সে ডাটা টেবিল কিনা, যদি ডাটা টেবিল হয়ে থাকে তাহলে আমি অ্যাজ এ ডাটা টেবিল তাকে ডিস্ট্রয় করে দিলাম প্রথমে, রাইট? বাইন্ড হওয়ার আগে প্রথমবারে আমি তাকে ডাটা টেবিল হিসেবে তৈরি করলাম, আবার ডাটা টেবিল হিসেবে তাকে আমি ডিস্ট্রয় করে দিলাম, যেটা আমাদের ওই সময় করতে হচ্ছিল বারবার, রাইট? দেন আমি এরপরে যেহেতু আমার ওই ডাটা টেবিল না, এখন আমি নতুন করে আবার ওই আইডি রেজিস্টার ডাটা টেবিল বাইন্ড করছি, তাহলে আমাদের আর ওই ঝামেলাটা কখনোই হবে না, ডিস্ট্রয় করে দিচ্ছি অ্যাজ এ ডাটা টেবিল। আচ্ছা এবার যদি আমরা আসি, সেটা হচ্ছে এখানে এখানে দেখেন একটা কথা লেখা আছে সার্ভার সাইড ট্রু। সার্ভার সাইড যখনই আমরা ট্রু বলে দিব ডাটা টেবিলের এগেনস্ট প্রপার্টি, তার মানে হচ্ছে এই ডাটা টেবিলের সব প্রসেসিং হবে সার্ভার সাইডে, এবং আপনি যখন এই ডাটা টেবিলে কোনো অপারেশন করবেন অটোমেটিক্যালি এই ডাটা টেবিলের এগেনস্টে কিছু তিনটা প্রপার্টি অটোমেটিক্যালি সার্ভার সাইডে গিয়ে ডাটা হিসেবে যাবে। একটা হচ্ছে ডাটা ড্র ইন্ট, ডাটা ড্র, এরকম তিনটা প্রপার্টি আছে। তো আমরা জাস্ট
এখানে দেখি আমাদের যে এক্সাম্পল আছে সেখানে যদি আমরা দেখি, আমি এটাকে সার্ভার সাইড ট্রু করে দিচ্ছি। সো সার্ভার সাইড ট্রু, এই কথাটার মানে হচ্ছে এই ডাটা টেবিল থেকে যখনই কোনো অপারেশন সার্ভার সাইডে হিট করবে, ও তিনটা জিনিস পাঠাবে। একটা হচ্ছে কারেন্ট পেজ কোন পেজে আছে, পেজ সাইজ কত, রাইট? এবং ড্র বলতে হচ্ছে যদি আপনি কোনো ওই যে কোনায় যে সার্চ ক্রাইটেরিয়া যেখানে লেখা আছে ওখানে যদি আপনি কিছু লিখে থাকেন, রাইট, ওটাও যাবে, রাইট, ওটাও যাবে। সো আমরা টেস্ট করার জন্য এখানে একটা মডেল লিখছি ডাটা টেবিল সার্চ ক্রাইটেরিয়া নামে, এই যে ড্র, স্টার্ট এবং লেন্থ, এই তিনটা সে অলওয়েজ পাঠাবে। স্টার্ট মানে হচ্ছে ওর কোন পজিশনে সে আছে, লেন্থ মানে হচ্ছে টোটাল ডাটা টেবিলের সাইজ কত, মানে পেজ সাইজ কত যেটাকে বোঝায়, আর ড্র হচ্ছে ও মেবি, এই ড্রটা আমি শিওর না, আমি একটু দেখতে হবে আসলে ড্রটা বলতে কি বোঝায়। আমরা একটা পেজ ওপেন করে রাখছিলাম, রাইট, এই ড্র, ড্র হচ্ছে একটা কাউন্টার যে ডাটা টেবিলের ক্ষেত্রে ইনশিওর করে যে যখন সে কোন সিকোয়েন্স আসলে সে আসলে ড্র করছে, মানে কতবার ড্র করছে ওই কাউন্ট মেবি সে পাঠায়। এটা একটা জাস্ট একটা কাউন্টার যে কতবার সে আসলে ড্র করলো, এরকম কোনো একটা কিছু, মানে এটা আমাদের আসলে তেমন কোনো কাজে লাগে না, এই জন্য আমার এটা মুখস্থ নাই যে কেন হচ্ছে। বাট স্টার্ট এবং লেন্থ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে পেজ কাউন্টের জন্য, আমি এখন কোন পেজে আসছি এবং লেন্থ মানে হচ্ছে আমার পেজ সাইজ কত। তাহলে এই পার্টিকুলার রিকোয়েস্টের ক্ষেত্রে আমি যদি এই পার্টিকুলার ডাটা সার্চ ক্রাইটেরিয়াটা, ডাটা টেবিল সার্চ ক্রাইটেরিয়াটা ইউজ করি, তাহলে আমি এমপ্লয় কন্ট্রোলারে আসছি, এখানে আসলে আমি এখন ইউজ করব ডাটা টেবিল সার্চ ক্রাইটেরিয়া। সো তাহলে সার্চ ক্রাইটেরিয়া যে পার্টিকুলার আমাদের মডেলটা আছে, এই মডেলের কাছে কি আসবে, ড্র অটোমেটিক্যালি ডাটা টেবিল ওই জিনিসগুলো পাঠাবে যতবার আমি তার থ্রুতে রিকোয়েস্ট করব। আর এই সার্চ ক্রাইটেরিয়াটা আসলে আমাদের কাছে এক্সপেক্টেড হচ্ছে মডেল সার্চ ক্রাইটেরিয়াটা আসলে আমরা কার কাছ থেকে পাবো, মডেলের কাছ থেকে। আপনারা একটু খেয়াল করেন আর একবার মডেলটা আমি দেখাই, ড্র, স্টার্ট, লেন্থ, এমপ্লয় সার্চ ক্রাইটেরিয়া, ওর কাছে আমি একটা অ্যাসোসিয়েটেড প্রপার্টি হিসেবে রেখে দিছি, রাইট? সো আমরা যদি জাস্ট অ্যাপ্লিকেশন রান করি, আমি জাস্ট নর্মালি সার্চ বাটনে ক্লিক করলাম,
সো রিকোয়েস্ট আসলো এখানে দেখেন যেহেতু এটাও পাঠাচ্ছে না ডাটা টেবিলে, দেয়ার সামথিং রং উইথ ডাটা টেবিল, আমার কাছে মনে হয় ডাটা টেবিলে কোনো একটা অকারেন্স ঘটছে যে কারণে ও এটাও কাজ করছে না, নাহলে এটা না কাজ করার কোনো কারণ নেই। আমাকে আসলে এটা দেখতে হবে যে ডাটা টেবিলের ঝামেলাটা কোথায় হয়েছে, লাইব্রেরিতে কোনো একটা হইতে পারে প্রবলেম। আমরা বেটার হচ্ছে আমরা আপাতত এটা স্কিপ করি, সেটা আমাদের যথেষ্ট টাইম ফিল করছে। আর ডাটা টেবিলের ক্ষেত্রে আপনারা একটু দেখে নিয়েন এই জিনিসটা, আসলে মেবি আমি কোথাও ভুল করে ফেলতেছি। হ্যাঁ হ্যাঁ, এটা আমি শেয়ার করে দিচ্ছি। যে মেইন আইডিয়াটা নিয়ে আসলে আমি কথাবার্তা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, যখন আপনি ডাটা টেবিলের মাধ্যমে এরকম ডাটা পাঠাই দিচ্ছেন, সার্ভার সাইড প্রসেসিং করে দিচ্ছেন, তখন কিন্তু আপনাকে স্টার্ট লেন্থ এগুলো পাঠাই দেয়। এই ভ্যালুগুলো অটোমেটিক্যালি সে পাঠাবে, সার্ভার সাইড প্রসেসিং ট্রু করে দিচ্ছেন মানেই এই ভ্যালুগুলো সে আপনাকে পাঠাই দিচ্ছে। পাশাপাশি আমরা যদি কোনো ডাটা পাঠাতে চাই, সেই ডাটাটা আমরা পাঠাই ডাটা টেবিলের এই ডাটা থ্রুতে, রাইট? এখানে যদিও আমি অনেক কিছু লিখছি, এটা সিম্পলি আমি এটাই রাখতে চাচ্ছি। এই ডাটা থ্রুতে আমরা পাঠাতে চাই। এখন ওই যে ওই সময় আমরা কি তৈরি করে পাঠাইছিলাম কেন বলেন তো, কি তৈরি করে আমি পাঠাইছিলাম, কারণ হচ্ছে আমাদের যে মডেলটা আছে এই মডেলের সার্চ ক্রাইটেরিয়া নামে একটা কি আছে, অর্থাৎ আপনি যদি কোনো একটা স্পেসিফিক কি এর এগেনস্টে বাইন্ড করতে চান, তখন আপনি এখানে ওই কি এর এগেনস্টে আপনি তখন ভ্যালু বাইন্ড করলে ওই অবজেক্টের এগেনস্টে ভ্যালুটা বাইন্ড হবে নর্মাল নিয়মে। এই জন্য আসলে নর্মালি আপনারা দেখবেন যে ওয়েবে যে সকল এক্সাম্পল আছে সেখানে আসলে এরকম কি এর এগেনস্টে বাইন্ড করে দেয় সার্ভার সাইড প্রসেসিং এর ক্ষেত্রে, কারণ অটোমেটিক্যালি আমার মডেলের কাছে যে ডাটা ড্র সরি ড্র স্টার্ট লেন্থ এটা অটোমেটিক্যালি পাঠাচ্ছে, আর আমি পাঠাতে যাচ্ছি এক্সট্রা কি হিসাবে কি সার্চ ক্রাইটেরিয়া। আমি যে কিউগুলো বানায় পাঠাবো সেগুলো আমি আসলে এই ডাটা ফিল্ডে রাখবো। আমাদের ডাটা টেবিল এখন যে জায়গায় আসলে অপারেট করছে না ঠিক মতো, সেই জায়গাটা হচ্ছে সে সার্ভার সাইড প্রসেসিং বা ওই যে অকারেন্সগুলো সে কাজ করছে না। সো আমি আবারও একটু লিখি সার্ভার সাইড ট্রু, আমি মনে হয় এটা এখানে লিখছি ভুল করে, তো ওখানে লিখলে কাজ করবে না, এটা তো আমার ডাটা টেবিলের প্রপার্টি, রাইট? সার্ভার সাইড ট্রু, এবং কোথায় লিখছি এটা ইম্পর্টেন্ট। সো সার্ভার সাইড প্রসেসিং, এবং সার্ভার সাইড প্রসেসিং করলে ও আমাকে যে ডাটা পাঠাবে সেটা হচ্ছে ড্র স্টার্ট লেন্থ, পাশাপাশি আরো এই জিনিসগুলো পাঠাবে যদি সার্চে কোনো ভ্যালু থাকে, রাইট? আরো অনেক কিছু আছে এখানে, রাইট? আপনার এটা ডিপেন্ড করে আপনি কতটুকু লেভেলে কাস্টমাইজ করতেছেন তার উপর। রিটার্ন যে ডাটাটা ও এক্সপেক্ট করবে সার্ভার সাইড প্রসেসিং এর ক্ষেত্রে, রিটার্ন ডাটাটা কিন্তু ওর কাছে ডিফারেন্ট এক্সপেকটেশন আছে। সেটা হচ্ছে আপনি যে ডাটাটা জেসন হিসেবে যখন ওকে পাঠাবেন সেখানে হচ্ছে আপনি ওকে ড্র এর ডাটাটা পাঠাবেন, রেকর্ডস টোটাল কতগুলো রেকর্ড আপনি তাকে ব্যাক করছেন সেটা আপনি পাঠাবেন অ্যাজ এ জেসন ডাটা, রেকর্ড ফিল্টার যদি কোনো ফিল্টারিং করে আপনি ডাটা পাঠান সেটা যদি আপনি বলে দিতে চান যে এতগুলো রেকর্ড এতগুলো থেকে ফিল্টার করা হয়েছে, দেন ডাটাটা আসলে কি ডাটা বলতে হচ্ছে কোন ডাটাগুলো আসছে অ্যাজ এ অবজেক্ট হিসেবে, তখন আপনাকে এটা পাঠিয়ে দিতে হবে নাহলে কাজ করবে না, রাইট? এবং যদি কোনো এরর থাকে এররটা এই ঠিক এই ফরম্যাটে ডাটা টেবিলকে ডাটা পাঠাতে হবে, এটাই কিন্তু ডাটা টেবিলের এপিআই, ওরা বলে দিছে আমাকে এই ফরম্যাটে ডাটা থ্রো ব্যাক করতে হবে। তাহলে আমরা এখান থেকে যখন আমাদের মতো করে ফিল্টারিং করছি, আমাদের মতো করে ফিল্টারিং মিন্স ওয়াট, আমাদের এমপ্লয় কন্ট্রোলারে আসি, আমি তো এখন সবকিছু আসলে কন্ট্রোলার লেভেলে আপনাকে করে দেখাচ্ছি, কিন্তু এই জিনিসটা তো আলটিমেটলি আমাদের রিপোজিটরি অথবা ওই এরিয়াগুলোতে চলে যাবে। সো আমি যদি বলি যে না আমি আসলে এই ডাটা টেবিলের সার্চ ক্রাইটেরিয়া অনুযায়ী কাজ করতেছি, তার মানে আমি জানি যে আমি কোন পেজে আছি এবং আমি জানি হচ্ছে আমার পেজের লেন্থ কত, আমাই রাইট? সো সেই অনুযায়ী আমি কতটুকু নিব ডাটা এটা আমি ডিফাইন করতে পারবো না। ধরেন আপনি আপনার কাছে ডাটা আছে 50টা, আপনার কাছে ডাটা যে রেজাল্ট আসছে সেই অনুযায়ী আপনার কাছে ডাটা আসছে 50টা, আপনি 2 নম্বর পেজে ক্লিক করছেন, তাহলে আপনি এখন কত কতটুকু ডাটা পাবেন, এই 50টা থেকে কতটুকু বাদ দিবেন, প্রথম 10টা প্রথম 10টা বাদ দিবেন, তার মানে প্রথম 10টা বাদ দিবেন আর 30টা তো নেবেন না, আপনি নেবেন ডাটা 10টা আপনার পেজ সাইজ অনুযায়ী, তাহলে আপনি প্রথম 10টা স্কিপ করবেন, রাইট? এবং বাকি যতটুকু আছে ততটুকু আপনি টেক করবেন, রাইট?
সো সেই ধরনের ক্রাইটেরিয়াতে যদি আমি আসি, আমাদের জাস্ট রিপোজিটরিতে আমি আপনাদের একটা মেথড দেখাই দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে কাজটা আমরা করে করে রাখছি আগে থেকে। এটা না সরি, আমাদের যে আপনাদের যে আমি ডকুমেন্টটা দিয়ে দিচ্ছি, দেখবেন ডকুমেন্টে আসলে সো ডকুমেন্টটা থ্রুতে আমি আপনাকে ক্লিয়ার করে দিই। এটা হচ্ছে আমাদের সেই ডাটা টেবিলের মডেল, যেটা যেখানে ড্র স্টার্ট লেন্থ আছে, আর এটা মূলত হচ্ছে সার্চ ক্রাইটেরিয়া, রাইট? এবং এইটা হচ্ছে রিটার্ন টাইপ, ড্র রেকর্ডস ফিল্টার রেকর্ড টোটাল, এবং এটা হচ্ছে লিস্ট অফ ডাটা, রাইট? এবং আমরা যখন ফিল্টারিং করছি, তখন তো আমরা আসলে ফিল্টারিং করছি অন দা বেসিস অফ ক্রাইটেরিয়ার উপরে। ফিল্টারিং করার পরবর্তীতে আমরা টোটাল রেকর্ডটাকে বের করে নিচ্ছি, যে কতগুলো রেকর্ড আমি পাইলাম, রেকর্ড তো আমাকে আগে বের করতে হবে। এরপরে ওই রেকর্ড গুলা থেকে বাদ দিতে হবে কতটুকু, যেখানে আছে তাহলে প্রথম 10টা স্কিপ জিরো করবে, আর যদি নাল না হয় তাহলে সে স্টার্ট যেখানে আছে সেই জিনিসটা সে স্কিপ করতেছে, রাইট? এবং রেকর্ডস টোটাল তো আমি এখান থেকে ক্যালকুলেট করে নিচ্ছি। সো যখন আমি এখানে ফিল্টারিং করছি, তখন আমি স্কিপ করছি, আগে আমার মতো করে আমি অর্ডার বাই করে নিচ্ছি, অর্ডার বাই করে আমি স্কিপ এবং টেক করে, টেক বলতে হচ্ছে পেজ সাইজ, এই ডাটা আমার মতো করে পিক আপ করে নিয়ে আসছি। সো আমরা আগে ড্র দিয়ে মনে হয় এটা নির্দেশ করছি যে কত নাম্বার পেজে আছি, সেই পেজের নাম না, ড্রটা আসলে আমি শিওর না, ড্রটা আসলে আমরা এখানে ইউজ করিও না, জাস্ট আমি ইউজ করি না আর কি। ড্রটা আমাকে তাহলে একটু ঠান্ডা মাথায় দেখতে হবে যে আসলে এটা কি কাজে লাগে। বাট আমাদের ডাটা টেবিল আজকে ঠিক মতো আমাদের মতো করে ফাংশনালি কাজ করছে না, এটা হচ্ছে প্রবলেম। মানে ওর যেভাবে ডাটা ক্লায়েন্ট সাইড প্রসেসিংও করা যায় ডাটা টেবিল দিয়ে, এবং সার্ভার সাইড প্রসেসিংও করা যায়। আমার কাছে মনে হয় একটা এরর আসলে এখানে আছে, আমি যদি দেখি, আমি আপনাদেরকে দেখাই, আমি আসলে বারবার যে জায়গাটা আসলে স্কিপ করে যাচ্ছি সেই জায়গাটাই আসলে ঝামেলা দিতে পারে। আমরা যখন ইন্সপেক্ট করছি তখন আসলে প্রথমবার কোনো এরর নাই, কিন্তু আমি কিছু কিছু সময় একটা এরর পাচ্ছি ডাটা টেবিল রিলেটেড, যখন ডাটা টেবিলটা লোড হয়। জাস্ট আমি একটা ক্রাইটেরিয়া দিলাম, সার্চ বাটনে ক্লিক করলাম, রান করে দেই, সার্চ ক্রাইটেরিয়ায় কিছু পায় নাই। সো এই ভ্যালু গুলাও সে আসলে পাঠায় না, যেটা তার সার্ভার সাইড প্রসেসিং এর ক্ষেত্রে পাঠানোর কথা। আই থিংক আমি আপনাদেরকে যেহেতু ডেমনস্ট্রেট ফুল ডেমনস্ট্রেশনটা ডান হলো না,